শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, হাজিগুল চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী ভিত্তিক শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। আজকে আমি কেজি টু এর ট্রান্সলেশন নিয়ে কয়েকটা ট্রান্সলেশন সলভ করবো আজকে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু এখন কেজি টুতে পড়ো, তোমরা এখনও অনেক ছোট, অনেক গ্রামাটিক্যাল রুলস তোমরা জানো না, এই জন্য তোমরা মুখস্থ করে ফেলো। চেষ্টা করবে তোমরা ছোটো আন্দাজে অল্প একটুগুলো গ্রামারের বিভিন্ন রুলসগুলো মুখস্থ করার জন্য। যদি গ্রামারের রুলসগুলো তোমরা ভালো করে বুঝো, দেখা যায় ইংলিশটা তোমাদের কাছে খুব সোজা হয়ে যাবে। আর না বুঝে পড়ো, দেখা যায় আজকে তুমি নাম্বার পেয়ে গেলে, দশে দশ পেয়ে গেলে, কিন্তু একসময় দেখা যাবে যে তুমি অনেক খারাপ রেজাল্ট করতেছো। হ্যাঁ, তুমি পরীক্ষা প্রস্তুতি দেখা যায় বাসায় এসে বলতেছো যে আমার পরীক্ষা তো খুব ভালো হয়েছে, কিন্তু পরীক্ষায় তুমি খারাপ রেজাল্ট করবে। এজন্য চেষ্টা করবে একটু গ্রামারের রুলসগুলো বোঝার জন্য। দেখো, আমি কিছু ট্রান্সলেশন লিখেছি আজকে। প্রথম এটা দেখো, একখানা পাখি, এ বার্ড অর্থ হচ্ছে পাখি, একখানা বই, এ বুক, একখানা হাত, এ হ্যান্ড, একজন শিক্ষক, এ টিচার, একজন মানুষ, এ ম্যান, একটি ডিম, এন এক, একটি গাধা, এন এস, একটি চোখ, এন আই, একখানা কমলা, এন অরেঞ্জ, একটি আপেল, এন অ্যাপল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, তোমরা পাঁচ ধরনের লেটারের পূর্বে আমরা এন ব্যবহার করবো। এগুলো হচ্ছে এ, ই, আই, ও এবং ইউ। এগুলোর নাম হচ্ছে ভাওয়েল, এগুলো ব্যতীত ইংরেজি যে 26টি লেটার আছে, বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। যদি এগুলো থাকে, এগুলোর আগে আমরা এন লিখব। কিছু ব্যতিক্রম ব্যবহার আছে, কোনো কিছু উচ্চারণ যদি ইউ বা ওয়া মতো হয়, ইউ বা ওয়া এর মতো হয়, তাহলে সেটার আগে এ বসবে। এই রুলসটা কিন্তু তোমাদের এখন নেই, এই রুলসটা তোমরা একটু উপরে ক্লাসে উঠে বোঝার চেষ্টা করবা, এটা থাকুক। তোমরা আপাতত এই জিনিসটা মাথায় রাখো যে এ, ই, আই, ও, ইউ এগুলো যে কোনো ওয়ার্ডের প্রথমে থাকলে সেটার আগে এন বসবে, ঠিক আছে? এন অর্থ হচ্ছে একটি, এ অর্থ হচ্ছে একটি। তো তোমাদেরকে স্যার কিছু হোমওয়ার্ক দিচ্ছি, আমি জুম ক্লাসে তোমাদের হোমওয়ার্কগুলি দেখবো, শীটের ট্রান্সলেশন, বাকি ট্রান্সলেশনগুলো মুখস্থ করবে, ট্রান্সলেশন শীটের। হ্যাঁ, ট্রান্সলেশন হচ্ছে তোমার 11-20, বাকি ট্রান্সলেশনগুলো মুখস্থ করে ফেলবে, বুঝে বুঝে শিখবে। আমি আবারও বলছি, তোমরা মুখস্থ করার চেষ্টা করবো না, একটু বুঝে ট্রান্সলেশন শেখার চেষ্টা করবা। আর এই তিনটা পাঁচটা লেটার মাথায় রাখবা, এগুলোর নাম হচ্ছে ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।